আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ চলে এসেছি আরঙের শোরুমে, আর এই আরঙের শোরুমটা কুমিল্লার মডার্ন স্কুলের কাছেই অবস্থিত। তো যাই হোক, আমরা আরঙের শোরুমের ভেতরে প্রবেশ করেছি। আরং মানে তো বুঝতেই পারছেন, অসাধারণ সব কালেকশন, খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আরঙে। যদিও কিছুদিন আগে ঈদ গিয়েছে, তারপরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। তো যাই হোক, এদিকে হচ্ছে থ্রি পিস, ওয়ান পিস এগুলোর কালেকশন। আরঙের সব কিছুই কিন্তু খুবই অসাধারণ ডিজাইনের হয়ে থাকে। আর আরং আমাদের দেশীয় যে ঐতিহ্য, এটার উপরে বিশেষ করে গুরুত্ব দিয়ে তাদের কাজগুলো করে থাকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র রয়েছে এখানে। এদিকে কিন্তু সবগুলোই হচ্ছে বেড কভার, আর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বেড কভার রয়েছে। আর এগুলো একবারে আনকমন, বাইরের মার্কেটের যে বেড কভারগুলো সেগুলোর সাথে এগুলো একদমই মানে মিল নেই। এগুলো একটু ভিন্ন ডিজাইনের উপর তৈরি করা। আসলে আরঙের প্রোডাক্ট সম্পর্কে কিছুই বলার দরকার হয় না, কারণ আমরা সবাই জানি আরং মানেই আনকমন কিছু জিনিস এবং অসাধারণ কিছু ডিজাইনের কালেকশন। তো যাই হোক, আমরা এখন আরঙের শোরুমটা একটু ঘুরে দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো আরঙের কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর আমরা এখন আছি আরঙের শোরুমের নিস্তালাতে, আর এটা দোতলাতে রয়েছে সব ছেলেদের কালেকশন। আর নিস্তালাতে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। সেই সাথে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ফুলের ঝুড়ি রয়েছে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের, আর ফুলের ঝুড়িগুলো কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই যে নিচের দিকেও বিভিন্ন কালারের ফুলের ঝুড়ি রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে ফটো ফ্রেম, আর ফটো ফ্রেমের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। আর এর নিচে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্নামেন্টস বক্স, আর এই বক্সগুলো কাঠ দিয়ে তৈরি এবং কাঠের উপরে খুব সুন্দর করে কাজ করা। আর এদিকে রয়েছে হচ্ছে ওয়ালমেট। ওয়ালমেটগুলো আমাদের যে দেশীয় ঐতিহ্য, বিশেষ করে সেগুলোর উপরেই করা হয়েছে। আর হাতে কাজের উপরেও কিছু ওয়ালমেট রয়েছে সুন্দর সুন্দর। এদিকে রয়েছে খুবই সুন্দর পুতুল, দেখতেই পাচ্ছেন পুতুলটা কত সুন্দর, বউ সাজিয়ে রেখেছে এবং এখানে একটা বর পুতুলও রয়েছে। তো বেশ ভালো লাগছে পুতুলগুলো দেখে, বাচ্চাদের খুবই পছন্দের জিনিস, আর এগুলো ঘরে সাজিয়ে রাখলেও বেশ ভালো লাগবে। আর নিচে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নোটবুক, আর এই যে এগুলো হচ্ছে মিরর বিভিন্ন ডিজাইনের। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে মগের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, মগের কালেকশনের ডিজাইনগুলো এত সুন্দর। তারপরে এই যে কাপের যে কালেকশন এগুলোও খুবই সুন্দর। এখানে সবগুলো প্রোডাক্টই খুবই ভালো এবং সবগুলোই আনকমন, দেখতেও সুন্দর। তো যাই হোক, আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি সিরামিকের প্রোডাক্ট কী কী রয়েছে।
এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোম আর এখানে বিভিন্ন ডিজাইনের আর বিভিন্ন কালারের মোম রয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম এবং অর্নামেন্টস বক্স Hold me close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah, no, I don't wanna waste এই দিকটাতে রয়েছে সব বাচ্চাদের আইটেম আর শুরুতেই দেখতে পাচ্ছেন রয়েছে খুবই সুন্দর সুন্দর পুতুল আর এই পুতুলগুলো কিন্তু সবই কাপড়ের তৈরি পুতুলগুলো খুবই সুন্দর যাই হোক আমার মেয়ের কাছে কোনো পুতুলই ভালো লাগলো না ওর কাছে ভালো লেগেছে হচ্ছে বল আর এই বলগুলো হচ্ছে কাপড়ের তৈরি তো যাই হোক ও এখান থেকে একটা বল নেবে সবগুলো বলই একই রকম তবু একটু বাছাই করছে ও কোনটা নেবে এই যে এদিকে রয়েছে হচ্ছে বাচ্চাদের বই বিভিন্ন ধরনের ছড়ার বই রয়েছে গল্পের বই রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে বাচ্চাদের পোশাক আইটেম এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে বেশ ভালো লাগছে এদিকে রয়েছে হচ্ছে বড়দের এবং বাচ্চাদের ব্যাগ এবং আরও রয়েছে হচ্ছে বাচ্চাদের জুতা এদিকটাতে রয়েছে হচ্ছে অর্নামেন্টস বিভিন্ন ধরনের অর্নামেন্টস রয়েছে এখানে এখন আমরা দোতলায় যাচ্ছি আর আগেই বলেছি দোতলাতে রয়েছে হচ্ছে ছেলেদের আইটেম আর মূলত আমরা এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট নিতে ও গত দুই দিন আগে এসে শার্টটা পছন্দ করে গিয়েছে আর এই শার্টটা নেওয়ার জন্যই এসেছি Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays and I... যাই হোক ছেলেদের জন্য কী কী রয়েছে আপনাদেরকে তো একটু ঘুরিয়ে দেখালাম আমি তো আমার হাজব্যান্ড যেই শার্টটা নেওয়ার জন্য এসেছিল এসে দেখলাম সেই শার্টটা নেই ওইটা বিক্রি হয়ে গিয়েছে আর ওদের কাছে আর কোনো ওই রকম শার্ট নেই তো যাই হোক আরঙে আসলে এরকমই
তো ভিউয়ার্স অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এখন আমরা বাসায় চলে যাব। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। Through the highways, till my shadow turns to sun rays, and I...